প্রত্যেক নারীর জীবনেই এক বিশেষ সময় প্রেগনেন্সির এই 9 মাস নিজের শরীরে একটা প্রাণের তিলে তিলে বেড়ে ওঠার মতো অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারেন না অনেক হবু মাই। ভয়, আনন্দ, উৎকণ্ঠা মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করে সকলের মধ্যে। সঙ্গে থাকে একটা জিনিস জানার কৌতূহল, গর্ভের সন্তান ছেলে না মেয়ে। মা দিদিমাদের দেওয়া টোটকা দিয়ে খুব সহজেই আপনি গেস করতে পারবেন পুত্র না কন্যা সন্তানের জননী হতে চলেছেন আপনি। আজ অবশ্যই জানাবো, আপনার যদি গর্ভাবস্থায় খুব বেশি রাগ বা কান্না পায় তাহলেও আপনি কিভাবে বুঝবেন আপনার গর্ভে কি সন্তান রয়েছে। তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনার গর্ভাবস্থায় যদি দেখেন আপনার বেবি বাম নিচের দিকে ঝোলা, তাহলে ছেলে হবে বলেই মনে করা হয়। অন্যদিকে মেয়ে সন্তান থাকলে বেবি বাম থাকে পেটের মাঝামাঝি জায়গায় ও উঁচু হয় বেশি। প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভস্থ সন্তানের হৃদস্পন্দনের হার যত বেশি হবে মেয়ে হওয়ার সম্ভাবনা তত বেশি হয়। গর্ভাবস্থায় বেশি করে মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা হওয়ার অর্থ হল শরীরের ভেতর কন্যা সন্তান বেড়ে উঠছে। আর মায়ের যদি খুব ঝাল বা টক খেতে ইচ্ছে করে তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে। ত্বক ও চুলের তেলতেলে ভাব, ব্রণের সমস্যা দেখা দিলে ধরে নেওয়া হয় কন্যা সন্তান আসতে চলেছে। আর হবুমা যদি দেখতে আরও সুন্দরী হয়ে যায় তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শোয়ার ধরন দেখেও বোঝা যায় ছেলে না মেয়ে। ছেলে হলে সাধারণত বাঁ দিকে ফিরেই শুতে পছন্দ করেন হবু মায়েরা, আর মেয়ে হলে ডান দিকে ফিরে শুতে নাকি বেশি ভালো লাগে। মর্নিং সিকনেস বেশি হয় অর্থাৎ গর্ভাবস্থায় যদি আপনার সকালের অসুস্থতা বেশি হয় তাহলে মেয়ে হবে, অর্থাৎ আপনার বমি বমি ভাবের সঙ্গে মাথা ঘোরার মতো সমস্যা যদি কম দেখা দেয় সেক্ষেত্রে ধরে নেওয়া হয় গর্ভে ছেলে সন্তান রয়েছে। গর্ভাবস্থায় যদি আপনার মুড সুইংস বেশি হয় তাহলে মেয়ে হবে, অর্থাৎ মুড সুইংস বলতে আপনার কথায় কথায় রাগ হওয়া বা কান্না পাওয়ার মতো যদি অনুভূতি খুব বেশি পরিমাণে হতে থাকে তাহলে ধরে নেওয়া হয় গর্ভে কন্যা সন্তান রয়েছে। এমনিতেই আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন গর্ভাবস্থায় খুব বেশি রাগ ও কান্না পাওয়ার মতো অনুভূতি দেখা দেয়। তবে প্রচলিত ধারণা অনুযায়ী এটি গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে বেশি হবে, আর ছেলে সন্তান থাকলে হরমোনাল পরিবর্তন তো এমনিতেই হয়, তার কারণে খুবই কম পরিমাণে মুড সুইংস হবে। আজ এই পর্যন্তই। ছেলে ও মেয়ে উভয়ই সমান, জাস্ট কৌতূহল বশত যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। নমস্কার।